এভরিওয়ান, আমি ঈপ্সিতা রায় চৌধুরী। আজকে মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে আসলাম, একটা ডেলি ব্লগই তোমাদের জন্য করলাম। এটা আমার হচ্ছে বাড়ির, মায়ের বাড়ির হচ্ছে বারান্দা, তো সেখান থেকেই হচ্ছে তোমাদের ব্লগটা করছি। আজকে মায়ের বাড়িতে এসেছি সকাল সকাল, এসেই কতগুলো আইটেম তৈরি করলাম মা বাবার জন্য। আজকে মার হচ্ছে মাকে একটা দিন ছুটি দিলাম, তো আজকে যে রেসিপিটা তৈরি করেছি দেখতে পাচ্ছ, সেই রেসিপিগুলো তোমাদের শেয়ার করে দিই। করেছিলাম পাঁচ মিশালের তরকারি, সব ভেজিটেবলস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচ মিশালের তরকারি ঝাল ঝাল, আর তার সাথে করেছিলাম একটা ফ্রাই। এটা হলো বড় বড় করে উচ্ছে কেটে নিয়েছিলাম, উচ্ছে আর কুমড়ো আর কিছু না, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ফ্রাই করেছিলাম। তার সাথে করেছিলাম একদম ওয়েদার যেমন আজকে রেনি, তাই একটা পাতলা ঝোল করেছিলাম আলু পটল কাঁচকলা আর কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছ। তো চলো তোমাদের সাথে উপকরণগুলো শেয়ার করি। আমি নিয়েছিলাম কুমড়ো আর উচ্ছে একটা প্লেটে, কলকাতা ব্লগার অফিস। আজকের ব্লগটা আমি মায়ের বাড়ি এসেছি, মানে বাপের বাড়ি। তো বাপের বাড়ি আসলেই আমার একটা অ্যাডভেঞ্চার কুকিং খুব ইচ্ছা করে, কারণ আমাদের দেখতে পাচ্ছ এখানে বারান্দা, বারান্দার মধ্যে আমরা এখানে সাইডে সবজি টবজি কেটে নিয়েছি। তো কী কী আজকে রান্না করবো একটা শর্ট মিনি ব্লগ তোমাদের জন্য নিয়ে আসলাম, একটু অন্যরকম। রান্না করার পর ফুল ভিডিওটা তোমরা এই চ্যানেলেই দেখতে পারবে। চলো তোমাদের রেসিপিগুলো বলে দিই। দেখতে পাচ্ছ এখানে আমি কেটে নিয়েছিলাম বেগুন, আর তার সাথে হচ্ছে কুমড়ো, আর নিয়েছিলাম পটল, আর এখানে সব ধরনের সবজি আছে। তো এটা আমাদের আজকে পাঁচ মিশালের তরকারি করব, কিন্তু এই পাঁচ মিশালের তরকারির মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। মানে দেখতে পাচ্ছ আমার ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ। আমি বড় এই চিংড়ি মাছটা হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ওয়ান আওয়ার মতো। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে হয়ে গেল পাঁচ মিশালের তরকারি, আর এখানে মাছ দেখতে পাচ্ছ রুই মাছ নিয়ে নিয়েছি বড় বড় পিসেস। তো এখানে নিয়ে নিয়েছি চার পিসের মতো মাছ, আর একটা মাছের মাথা, বড় একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। তো এটাও ম্যারিনেট করে রেখেছি হলুদ আর নুন দিয়ে। এটা আমি আজকে রান্না করব পটল, টমেটো, কাঁচকলা, লঙ্কা, আদা আর আলু দিয়ে একটা পাতলা ঝোল, খুব পাতলা বলবো না, একটু মাখা মাখা করে করব, কারণ আমার ভীষণ ভালো লাগে আর বাবাও খুব পছন্দ করে। আর করব এখানে দেখতে পাচ্ছ বড় বড় করে উচ্ছে কেটে নিয়েছি, আর তার সাথে মিষ্টি কুমড়ো ভীষণ ভালো লাগে, তো এটা দিয়ে একটু হালকা ফ্রাই মতো করব। এটা বাবার খুব প্রিয় একটা ডিশ, তাই বাবার জন্যই, যেহেতু বাড়িতে এসেছি তাই বাবার জন্যই তৈরি করব। তো আজকে একদম শর্ট একটা মিনি ব্লগ করব এই রান্না, রান্না করার পর মানে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও কী কী আইটেম তো তোমাদের শর্টে বলে দিলাম, আর আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ মাই রুম থেকে এই অ্যাডভেঞ্চার, এই রকম রান্না করতে অসাধারণ লাগে। চলো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার তোমাদের ভেজিটেবলসগুলো বলে দিই। এর মধ্যে আমি বেগুন, পটল সব নিয়েছিলাম, আলু, আর এটা হচ্ছে মাছ নিয়ে নিয়েছিলাম, এটা নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে হচ্ছে রেখে দিয়েছিলাম, আর নিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার খুব ফেভারিট, তো চিংড়ি মাছটাও নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে এক আওয়ার মতো, মানে ওয়ান আওয়ার মতো রেখে দিয়েছিলাম। সবজি ভালো করে কেটে নিয়ে আমি বেসিনে ভালো করে সবজিগুলোকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে নিতে হবে, তো আগেও তোমরা ধুয়ে কাটতে পারো, তো আমি কাটার পর বেসিনে ভালো করে সবজিগুলোকে জলে ধুয়ে নিই। গাইস, ব্যালকনি থেকে রান্নাঘরে চলে আসলাম, দেখছো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ননস্টিকও নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মাস্টার্ড অয়েল হচ্ছে দেওয়া হবে। চলো দেখতে থাকো প্রথম রেসিপিটা আমি কী রান্না করি। তো মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন, তোমরা হচ্ছে নেবে একদম কম, কারণ আমি একটু কম তেল খাই, তো এখানে তেলটা একটু কম নিয়েছি। এখন হচ্ছে ভাজা হবে, তেল ভালো করে গরম হতে হবে। তেল ভালো করে গরম হলে আমরা দিয়ে দেব উচ্ছে আর হচ্ছে কুমড়ো, কারণ এটা বাবার খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট, মারও খুব ফেভারিট, তাই এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রান্না করা হবে। তো আমি একটুখানি নিয়ে নিয়েছি কালো জিরে, এটা দিয়ে দিলাম ফোড়নে, আর তার সাথে এই উচ্ছে আর কুমড়োটা ঢেলে দিলাম। তো এটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেবো, এর পরিমাণটা যেহেতু কম তাই স্বাদ অনুযায়ী অল্প লবণ দেবো, লবণ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো দেওয়া হবে। একটু হলুদ গুঁড়ো টারমারিক পাউডার স্প্রেড করে দিলাম জাস্ট কালারের জন্য, এটা যাতে ভালো করে হয় তার জন্য স্টিমটা কমিয়ে দেবে, একদম কমিয়ে ফাইভ মিনিট মতো কভার দিয়ে রাখবে, তাহলে ভালো করে
নরম হবে একদম উচ্ছে আর কুমড়ো। তো কভারটা উঠিয়ে নিলাম, তো ফ্রাই ইজ রেডি। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেল উচ্ছে আর কুমড়ো ফ্রাই। তো এবার আমি এটা নামিয়ে দেবো, হালকা ফ্রাই করবে, খেতে খুবই টেস্ট হবে। তো গাইস আমার রেডি হয়ে গেল উচ্ছে কুমড়ো ফ্রাই, আর আমি একটু হালকা ডেকোরেশন করেছি কারণ আমার ডেকোরেশন করতে খুবই ভালো লাগে যে কোনো রান্না। তো একটু গ্রিন চিলি দিয়ে আমি উপরটা ডেকোরেশন করেছি। তো এই ফ্রাইটা তোমরাও ট্রাই করতে পারো, দেখিয়ে দিলাম, একদম লাইট হচ্ছে ফ্রাই, খুব ভালো লাগে সাদা ভাতের সাথে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তো খেতে। তো আমার ফার্স্ট হচ্ছে ডিশটা রেডি হয়ে গেল, এবার সেকেন্ড ডিশটা আমি কী রান্না করবো চলো দেখতে থাকো। তো গাইস তেল আবার দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল 1 টেবিল স্পুন। এবার হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিতে হবে একটা একটা করে। তো আমি একটা একটা করে নিচ্ছি, দেন তেলে ছেড়ে দেবো। তো গাইস আমার তো মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। তো ভীষণ গরম, আমি এটা উল্টে দেবো। হ্যাঁ পুরো বোথ সাইড দেখো একদম রেড কালার, একদম রেড হয়ে গেছে, রেডিশ কালার চলে এসেছে, বোথ সাইডই হতে হবে কারণ আরেক সাইড একটু ফ্রাইটা কম হয়েছে। তো ওটা ফ্রাই হলে এই সাইডটা পুরো ফ্রাই হয়ে গেছে, আর মাছের মাথাটাও এই সাইডটা হয়নি, ব্যাক সাইড হয়ে গেছে। তো আমি মাছের মাথাটা উল্টে দিচ্ছি, কারণ মাছের মাথা প্রচণ্ড ফোটে তাই জন্য আমি কভার দিয়েছিলাম। তো ফ্রাই হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেবো। আমার মাছ ভাজা কমপ্লিট, বাটির মধ্যে প্রত্যেকটা মাছ ভাজা তুলে নিলাম, বোথ সাইডই হচ্ছে রেডিশ কালার চলে। এই মাছটা তৈরি করতে যে ভেজিটেবলসগুলো লাগবে বলিনি, তো আমি প্রথমে আলু নিয়ে নিলাম, এটা মাছের জন্যই কাটা ছিল। তো আলুটা ফ্রাই করে নেব, আর এর মধ্যে আমি একটু কাঁচকলা, আমার খুব ভালো লাগে তো কাঁচকলা এর মধ্যে দিয়ে দেবো, সবটাই ফ্রাই করব। আর এখানে 4 টুকরো মতো পটল কেটে নিয়েছিলাম, তো পটলটাও দিয়ে দেবো। ভেজিটেবলস দিয়ে মাছটা খেতে খুবই ভালো লাগে আর এরকম একটা ওয়েদার, আর অল্প টমেটো দেবো খেতে টেস্ট হয়। আর ঝাল অনুযায়ী এটা তোমরা দেবে, তো আমরা একটু ঝাল পছন্দ করি, তার জন্য গ্রিন চিলি কাঁচা লঙ্কার ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো পুরোটাই একসাথে ফ্রাই করব, এবার স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। বেশি ফ্রাই করবেন না, একদম লাইট ফ্রাই করবে, তাহলে মাছের ঝোলটা খেতে খুব টেস্ট হয়, সবজিগুলো লাইট হচ্ছে ফ্রাই হলে। স্বাদ অনুযায়ী 1 টেবিল স্পুন নুন স্প্রেড করে দিলাম, নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি 1 চামচ মতো নুন ছড়িয়ে দিলাম। দেন এর মধ্যে 1 টেবিল স্পুন 1 চামচ মতো হলুদ গুঁড়ো টারমারিক পাউডার স্প্রেড করে দিলাম কালারের জন্য জাস্ট, আর 1 টেবিল স্পুন 1 চামচ মতো ড্রাই চিলি পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো স্প্রেড করলাম। এটা অল্প দেবে তাহলে খেতে ভালো লাগে। তারপর একটু গন্ধ হওয়ার জন্য গরম মশলা পাউডার স্প্রেড করব, এটা কষানোর সময়ও দিতে পারো বা নামানোর সময়ও দিতে পারো, যার যেটা খুশি। আমি কষানোর সময় গরম মশলাটা প্রেফার করি দেওয়াটা, তাহলে সব কটা মশলা এর মধ্যে ঢুকবে ভেজিটেবলসগুলোর মধ্যে। দেন ভালো করে মিক্স আপ করতে হবে মশলাটা সবজিগুলোর মধ্যে। দেন 1 কাপ মতো ওয়াটার, গরম জল, একদমই ঠান্ডা জল ইউজ করবে না, গরম জল রান্নায় দিলে খেতে খুব ভালো হয়, রান্নাটাও খুব টেস্টি হয়, তাই আমি গরম জলটাই হচ্ছে প্রেফার করি। তো প্রায় ফ্রাইটা লাইট ফ্রাই হয়ে গেছে বোথ সাইড, এবার জল দিয়ে এর মধ্যে ফিশগুলো ছেড়ে দিতে হবে, তাহলে আজকে সবজি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো ফ্রাই কমপ্লিট, গরম জল এর মধ্যে 1 কাপ মতো ঢেলে দেবে। তো একটু গরম হলে মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে আমি ঢেলে দেবো। তো এবার মাছের মাথা দিলাম, আর যে মাছটা ফ্রাই করে রেখেছিলাম দেখতে পাচ্ছ এখানে যে ফ্রাই, সেই ফ্রাইগুলো একটা একটা করে এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছগুলো না জলটা ভালো করে গরম হওয়ার পরে মাছগুলো পরে দেবেন, তাহলে মাছগুলো ভাঙবে না, আগে দিলে জলের জল দেওয়ার আগে যদি দেন তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি, তাই আমি জলটা ভালো করে গরম হওয়ার পর মাছগুলো পরে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার স্টিমটা বাড়িয়ে দিলাম,
একটু বয়েল হয়ে গেলে আস্তে করে নামিয়ে দেবো। তো আমার রেডি হয়ে যাবে আজকে ভেজিটেবলস দিয়ে রুই মাছের ঝোল, ভীষণ প্রিয়, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। সো গাইস, আমার সেকেন্ড আইটেম রেডি, বাঙালির প্রিয় মাছের ঝোল, গরম গরম সাদা ভাত দিয়ে অসাধারণ এইরকম রেনি ওয়েদারে। তো এটা এবার নামিয়ে দিব, দেখো ফুটছে। তো আমি একটু ঝোল রাখবো কারণ এটা একদম কাঁচকলা আলু আর সবজি, সব সবজি দিয়ে হচ্ছে মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার নামিয়ে দিই। সো মাছে ভাতে বাঙালি বলে কথা, তো আমার মাছের ঝোল হচ্ছে তৈরি হয়ে গেল, বাটিতে নামিয়েও দিলাম। দেখতে পাচ্ছ একটু ডেকোরেশন করেছি, এটাও গ্রিন চিলি দিয়ে, কাঁচকলা আলু পটল দিয়েছে পাতলা মাছের ঝোল করেছি কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে সাদা ভাত দিয়ে প্লেন ঝোল জাস্ট ফাটাফাটি লাগে, খুব একটা রিচ রান্না আজকে করিনি। তো তোমরাও এই রেসিপিটা শর্ট আমি দিলাম এই ভিডিওতে, তোমরা আমারটা দেখেও রান্না করে নিতে পারো, আশা করছি সবাই জানো। আর যদি ভালো লাগে তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন তোমরাও রান্না করেছো আমার এই রেসিপিটা। তো থার্ড আইটেমটা তৈরি করবো পাঁচমিশালি তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বোথ সাইড লাইট ফ্রাই করে নেবো, তাই গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তো ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছগুলো, এই তেলের মধ্যেই সবজি সব কিছু দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবে কারণ পাঁচমিশালি তরকারি করতে গেলে একটু তেল বেশি লাগে। তারপর কড়াইয়ের মধ্যে বড়ি নিয়ে নিয়েছি, এই বড়িগুলো এর মধ্যে হালকা ফ্রাই করে নেবো। সো বড়ি দিয়ে দিলাম, বড়িটা লাল করে বোথ সাইড একটু ফ্রাই করে নেবে। বড়ি দিলে পাঁচমিশালে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। দেন এর মধ্যে তিন চারটে মতো গোটা গ্রিন চিলি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প করে টমেটো। আর এর মধ্যে আদা বেটে রেখেছি, আদা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স আপ করে দিতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে রেখেছি, এটা পাঁচমিশালি তরকারিটা হওয়ার পরে ওপরে স্প্রেড করে দেব। তো এবার তরকারিগুলো এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো। তো আমার রান্না যে কটা আইটেম তোমাদের দেখিয়েছিলাম তো প্রত্যেকটা হয়ে গেছে, এটা লাস্ট রান্না। তো আমি দিনটা কীভাবে কাটালাম আজকের দিনটা মায়ের বাড়ির দিকে, সেটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কারণ রান্না করতে আমি খুব ভালোবাসি, তাই রান্না করেই কাটিয়ে দিলাম, অনেকটা টাইম চলে গেল। তারপর হলুদ গুঁড়ো দিলাম এক টেবিল স্পুন, এক চামচ মতো হলুদ গুঁড়ো। আর চিংড়ি মাছগুলো যে দেখতে পাচ্ছ না লাল রঙে ফ্রাই করে নিয়েছি, এটি এর উপরে স্প্রেড করে দিলাম রান্নার সময়, তোমরা নামানোর আগেও দিতে পারো। দিয়ে ভালো করে কষালাম, দেখতে পাচ্ছ তো চিংড়ি মাছ। আর আমি চিংড়ি মাছ ফ্রাই করলেই খেয়ে ফেলি, এতটাই লোভনীয় আমার ভালো লাগে রান্না করতে করতেই আর্থিক চিংড়ি মাছ আমার পেটে চলে যায়, জানি না এটা আমার ছোটোবেলার অভ্যাস, এখনও সেই অভ্যাসটা রেখেছে, রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ দেওয়া হয়েছে, তবে এই চিংড়ি মাছগুলো কেউ পাবে কি না সন্দেহ আছে, আমার পেটেই চলে যাবে, খুব অসাধারণ লাগে। আমার প্রন আমার খুব ফেভারিট, তো যে কোনো রান্নার মধ্যে আমি প্রন দিতে পারলে মনটা খুশিতে ভরে যায়। তো এটা ফ্রাই হোক, এরপরে এর মধ্যে অল্প পরিমাণে চিনি দেবো কারণ পাঁচমিশালি তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো এবার একটু কভার দিয়ে দিই, কিছুক্ষণ রাখবো 5-10 মিনিট। এরপর 1 টেবিল স্পুন মতো চিনি সুগার এর মধ্যে স্প্রেড করলাম, সুগার মাস্ট, চিনি ছাড়া পাঁচমিশালি তরকারি অসম্পূর্ণ, চিনিটা দিলে না খেতে অসাধারণ লাগে, একটা টেস্টটা আরেকটু বেড়ে যায়। তোমরা একটু রান্নায় মানে এই তরকারি যখন করবে একটু মিষ্টি মিষ্টি করে দেখবে, রুটি দিয়েও ভালো লাগে, সাদা ভাত দিয়ে তো ভালো লাগে। তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লবণটা একটু কম দেবে কারণ চিংড়ি মাছে লবণ মাখানো ছিল ফ্রাই করার সময়, নালে বেশি নুন কাঁচা হয়ে যাবে। এবার ভালো করে মিক্স আপ করে 1 কাপ মতো জল দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে পাঁচমিশালি তরকারি চিংড়ি মাছ দিয়ে, একদম বাঙালি আনা।
আজকের আইটেমগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কে কোন আইটেমটা করেছো সেটাও জানিও। যদি ভালো লাগে এরকম টাইপের ব্লগ, আমি নেক্সট ব্লগ এরকমই আরেকটা তোমাদের সাথে তুলে ধরবো। যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম টাইপের ব্লগ, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভালো লাগছে কি না আজকের ব্লগটা। দেন তরকারিটা কমপ্লিট হওয়ার পর আমি একটা ভাজা মশলা অ্যাড করি, তোমরা এই ভাজা মশলাটা বাড়িতে তৈরি করতে পারো। এই মশলাটার মধ্যে লঙ্কা, জিরে আর ধনে পুরো পেস্ট করা, একদম বাড়িতে গুঁড়ো করা। এটা দিলে স্মেলটা খুব ভালো হয় যে কোনো তরকারিতে। তো এটা ওপরে স্প্রেড করে দিলাম, কালারটাও সুন্দর আসে, খেতেও খুব টেস্টি হয়। তো তোমরা এটা দিতে পারো। সো গাইস, আমার পাঁচ মিশানো তরকারি হচ্ছে রেডি, এবার নামিয়ে দেবো। তো আজকের ব্লগটা তো দেখিয়ে দিলাম কী কী আইটেম আর কীভাবে কাটালাম, কেমন লাগছে অবশ্যই লাইকস কমেন্ট করে জানিও। সো গাইস, আমার চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশানো তরকারি ডান। তো আজকের সব কটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা, আজকের ব্লগটা এই পর্যন্ত। তো সকলে ভালো থাকবে আর এই ওয়েদারটা এনজয় করো, আর খাওয়া দাওয়া করো হেলদি ফুড, আর বিভিন্ন ধরনের হচ্ছে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাও। এইভাবে মায়ের বাড়িতে এসে আজকে সারা দিনটা আমি কাটালাম রান্না করে, তো খুবই ভালো লাগলো। তো চলো আজকের মতো, বাই।